অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। বৃহস্পতি গ্রহের রাশি পরিবর্তনে, অর্থাৎ এই যে 20 নভেম্বর 2020, এই বৃহস্পতি ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করছে এবং 5ই এপ্রিল 2021 পর্যন্ত এই মকর রাশিতে অবস্থান করবে। এর প্রভাব সিংহ রাশির উপর কী পড়তে চলেছে এই ভিডিওতে আমি পূর্ণাঙ্গ বিশ্লেষণ করতে চলেছি। কি ফল হতে চলেছে এই বৃহস্পতি রাশি পরিবর্তনের সিংহ রাশির, অর্থাৎ 20 নভেম্বর টু 5ই এপ্রিল 2021 পর্যন্ত। প্রথমে আপনাদেরকে জানাই, এই বৃহস্পতি আপনাদের রাশির ষষ্ঠভাবে অবস্থান করবে এই 20 নভেম্বর থেকে, এবং এর সাথে সাথে আপনাদেরকে বারবার জানাই, বৃহস্পতি যেভাবে বসে তার থেকে যেভাবে উপর দৃষ্টি দেয়, অর্থাৎ বৃহস্পতির স্থিতি থেকে দৃষ্টি বড়, স্থিতি থেকে দৃষ্টি বড়, যেভাবে দৃষ্টি দেয় সে ভাবকে গঙ্গা জলের মতো পবিত্র করে। অর্থাৎ সিংহ রাশির ষষ্ঠভাবে এই বৃহস্পতির অবস্থান, এবং আপনাদের এই রাশিতে, অর্থাৎ আপনাদের ষষ্ঠভাবে এই মকর রাশিতে অলরেডি শনি অবস্থান করছে। বৃহস্পতি এবং শনি একত্রে রাজযোগ, নিজভঙ্গ রাজযোগ সৃষ্টি করছে। দেখুন, আপনাদের এই বৃহস্পতি আপনাদের পঞ্চমপতি এবং আপনাদের নবমপতি। এই বৃহস্পতি পঞ্চমপতি এবং নবমপতি, এই বৃহস্পতি আপনাদের রাশির ঠিক ষষ্ঠভাবে, সরি অষ্টমপতি রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে। পঞ্চমপতি এবং অষ্টমপতি রাশির ষষ্ঠভাবে অবস্থান করছে, অর্থাৎ এই সময় আপনাদের শারীরিক পার্টটা আগের থেকে অনেকটাই ভালো করবে, শরীরগত দিকটা। বারবার যারা চোট আঘাত পাচ্ছিলেন সেই জায়গাটা কিন্তু শারীরিক দিকটা অনেকটাই ভালো করবে, কিছু কিছু ক্ষেত্রে ঋণ পরিশোধ করবে। অর্থাৎ এই সময় আপনারা কিন্তু অনেকখানি ঋণ থেকে কিন্তু আপনারা মুক্তি পাবেন, এবং এই বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির ঠিক দশম স্থানে পড়ছে, অর্থাৎ কর্মভাবে এই বৃহস্পতির দৃষ্টি আপনাদেরকে কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কিন্তু আপনাদের কাটবে। অর্থাৎ যারা কর্ম পাচ্ছিলেন না বা কর্মক্ষেত্রে খুব জটিলতা চলছিল, নতুন কর্মযোগ সৃষ্টি করবে, কর্মপ্রাপ্তির জায়গা একটা প্রশস্ত করবে, এবং কর্মক্ষেত্রে জটিলতা এই জায়গাটা কিন্তু অনেক অংশে কাটবে সিংহ রাশির। অর্থাৎ বৃহস্পতির পঞ্চম দৃষ্টি আপনাদের রাশির দশমভাবে পড়াতে আপনাদের কর্মকেন্দ্রিক সমস্যাগুলো কাটবে, কর্মক্ষেত্রে মান সম্মান বৃদ্ধি, পদমর্যাদা বৃদ্ধি, কর্মপ্রাপ্তি, কর্মক্ষেত্রে উচ্চ প্রতিষ্ঠা লাভ, এই জায়গাগুলো কিন্তু আসবে। এবং এই বৃহস্পতির সপ্তম দৃষ্টি আপনাদের রাশির দ্বাদশভাবে পড়ছে, অর্থাৎ এই সময় আপনাদের ক্ষেত্রে বিদেশ থেকে লাভ আসবে। অর্থাৎ যারা এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেসের সঙ্গে যারা যুক্ত, বিদেশ থেকে আপনাদের লাভ কিন্তু দেখা যাবে, এবং যারা বিদেশের সঙ্গে কর্মরত তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ লাভ কিন্তু দেবে, আপনাদের ব্যয় বৃদ্ধি করবে। অর্থাৎ 20 নভেম্বরের পর আপনাদের ব্যয়, অর্থাৎ খরচটা অত্যাধিক হবে, এবং এই বৃহস্পতির নবম দৃষ্টি আপনাদের রাশির দ্বিতীয়ভাবে পড়ছে, অর্থাৎ ধনভাবে। অর্থাৎ আপনাদের এই সময় ইনকাম যোগটা কিন্তু ভালো দেখা যাচ্ছে, অর্থাৎ ধনভাবে বৃহস্পতির দৃষ্টি আপনাদের অর্থনৈতিক শ্রীবৃদ্ধি সমৃদ্ধি কিন্তু ঘটাবে। কাদের হবে? যাদের বৃহস্পতি মহাদশা চলছে,
বৃহস্পতির অন্তর্দশা চলছে এবং বৃহস্পতির পতন চলছে, তারাই কিন্তু এই শুভ ফলগুলো কিন্তু পাবেন। কিন্তু বৃহস্পতি যাদের রাশিচক্রে ভালো আছে, অর্থাৎ আপনার বৃহস্পতি মূল ত্রিকোণে আছে বা আপনার বৃহস্পতি কেন্দ্রে অথবা আপনার ত্রিকোণে অবস্থান করছে, বৃহস্পতি আপনার অশুভ নয়, বৃহস্পতি আপনার পাপগ্রহ দ্বারা দৃষ্ট নয়, বৃহস্পতি আপনার ডিগ্রিগত দিক থেকে দুর্বল নয়, অর্থাৎ বৃদ্ধ অবস্থা বা বাল্য অবস্থায় বৃহস্পতি নয়, তারাই কিন্তু এই শুভ ফলগুলো কিন্তু পাবেন। দেখুন, ব্যয়টা আপনাদের যেমনি বার করবে অর্থাৎ বাড়াবে, দেখুন ইনকাম না থাকলে কিন্তু ব্যয় হয় না, কিন্তু এটাতে আপনাদের কী হবে, ইনকাম যতটা করছেন আপনাদের মানে আয় ব্যয় সমান হয়ে যাবে, এই দিকটাতে অবশ্যই আপনাদেরকে খেয়াল রাখতে হবে। ষষ্ঠভাবে অবস্থান করছে পেটের কিছু সমস্যা, অর্থাৎ গ্যাস্ট্রিক সমস্যা, পেটের সমস্যা, এই জায়গাগুলো কিন্তু আপনাদের দিবে। ঋণের জায়গাটা কিছুটা পরিশোধ করবে, এবং যাদের মামলা মকদ্দমা চলছে অর্থাৎ কেস কাবাড়ি এগুলো চলছে যাদের যাদের ক্ষেত্রে, সেই জায়গাগুলো কিন্তু আপনারা নিশ্চিত নিশ্চিত রূপে জয় আপনাদের হবে, অর্থাৎ শত্রু পরাজয় সিংহ রাশির ক্ষেত্রে কিন্তু নিশ্চিত, অর্থাৎ শত্রু নিধন আপনাদের কিন্তু হবে। এবং ষষ্ঠভাবে শনির অবস্থান, শত্রু পরাস্ত আপনাদের হবে, কিন্তু আপনাদের তৃতীয় দৃষ্টি অষ্টমভাবে পড়ছে শনির, সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি, নিজের শারীরিক দিকটা কিছু কিছু ক্ষেত্রে বিপত্তি কাদের হবে, মানে যাদের শনির মহাদশা, শনির অন্তর্দশা, শনির পুত্রদশা, তাদের ক্ষেত্রে কিন্তু কিছুটা হলো এই জায়গাটা সাবধানতা অবলম্বন করা উচিত, যেহেতু অষ্টম স্থানে দৃষ্টি দিচ্ছে। এবং এই বৃহস্পতি দ্বাদশভাবে দৃষ্টি, আপনাদের বিদেশ থেকে ইনকাম যোগ, বিদেশ থেকে অর্থ আসা, বিদেশের সঙ্গে যারা যুক্ত আছে তাদের ক্ষেত্রে টাকা আসা, বা যারা দীর্ঘমেয়াদী অর্থাৎ শেয়ার মার্কেটে ট্রেন্ডিংয়ে যারা দীর্ঘমেয়াদী, বা আপনার মিউচুয়াল ফান্ডে যারা দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট করবেন ভাবছেন, তারা দীর্ঘমেয়াদী করুন, শর্ট টাইমের ইনভেস্টমেন্ট কিন্তু এ সময় আপনারা করবেন না, তাতে কী হবে আপনারা লাভেরটা পাবেন, অর্থাৎ শর্ট টাইমে ইনভেস্টমেন্ট করলে এ সময় আপনাদের টাকার ক্ষেত্রে অর্থাৎ টাকা লাভের ক্ষেত্রে কিন্তু সমস্যাটা আপনাদের দাঁড় করাবে। অর্থাৎ এই বৃহস্পতি আপনাদের ধনভাবে দৃষ্টি দেওয়ায় আপনাদের ধনলাভ, বৃহস্পতি আপনাদের কর্মভাবে দৃষ্টি দেওয়ায় আপনাদের কর্মলাভ, দ্বাদশভাবে দৃষ্টি দেওয়ায় আপনাদের বিদেশ থেকে ইনকাম, ষষ্ঠভাবে অবস্থান করায় আপনাদের শত্রুতা থেকে আপনারা মুক্তি পাবেন, শত্রু বিজয় করবেন এবং আপনারা ঋণ পরিশোধ করবেন, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে পেটের সমস্যা নিয়ে আপনাদেরকে সমাধান ঠিক থাকবে।